আমাদের কাছে এই ইনফরমেশন এসেছে যে আগামী মার্চে যে প্রথম সপ্তাহ সেই প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আপাতত ফিক্সড ডেট হচ্ছে 6 তারিখ, তো 6 তারিখে উনি আসছেন এবং আপাতত স্থান হিসেবে ঠিক আছে হচ্ছে বারাসাত। সন্দেশখালী কাণ্ডে তোলপাড় রাজনীতির মধ্যে 6ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসাতে সভার পাশাপাশি সন্দেশখালীর নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হবে, এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে খবর, বারাসাতে মহিলাদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই সভায় মহিলাদের বিভিন্ন সমস্যার কথা শুনবেন নরেন্দ্র মোদী। সন্দেশখালীর মহিলারা চাইলে ওই সভায় নির্যাতিতাদের নিয়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি আরো বলেছেন, শুধু সন্দেশখালী নয়, গ্রামে গ্রামে তৃণমূলের এরকম শেখ শাজাহান রয়েছে। বিজেপি মহিলাদের তৃণমূলের এই অত্যাচারের থেকে মুক্তি দিতে চায়, তাই প্রধানমন্ত্রীর এই সফর। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি তারা দেখা করতে চান, অবশ্যই আমরা তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবো। তারা তাদের মর্জির ওপর বা তাদের ইচ্ছের উপর আমরা নির্ভর করছি, আমরা এর সলিউশন চাই। We'll be right back.